আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের কিংবদন্তির ইসলামী বক্তা, তার ইন্তেকালকে কেন্দ্র করে একটার পর একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাচ্ছে। তিনি ঢাকার যে সাবেক পিজি হাসপাতাল হাল আমলে যেটিকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বলা হয়ে থাকে, সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার চিকিৎসায় যিনি নিয়োজিত ছিলেন, যে সকল সরকারি কর্তা ডাক্তার, তাদের মধ্যে জনৈক ডাক্তার তিনি সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হয়েছেন এবং সবাই তার বিরুদ্ধে নেতিবাচক কথা বলার চেষ্টা করছে, বিশেষ করে জামার সমর্থক লোকজন এবং যারা কন্টেন্ট তৈরি করেন, ভিডিও তৈরি করেন, তারা অনেকেই তাকে পয়েন্ট আউট করে বলার চেষ্টা করেছেন যে এই ভদ্র লোক সম্ভবত জনাব দিলওয়ার হোসেন সাঈদীর যে প্রাপ্য চিকিৎসা, সেই চিকিৎসা তিনি প্রদান করেননি, তিনি নেগলিজেন্সি করেছেন, অথবা আরও অনেক কিছু নেতিবাচক কথাবার্তা তারা প্রচার করছে যেটা আমার মুখে শোভা পায় না, এবং তাকে কেন্দ্র করে নানা রকম নেতিবাচক খবর, যে সকল চিত্র, খবরের চিত্র প্রকাশিত হয়েছে, তার মধ্যে দেখা গেল যে তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, ডাক্তারি রাজনীতির সঙ্গে জড়িত, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার যে যুগপথ ছবি, এটি রয়েছে, এবং এই ছবিকে কেন্দ্র করে তার বাড়ি কোথায় সেটিকে কেন্দ্র করে, তার রাজনীতি কোথায় সেটিকে কেন্দ্র করে যারা সাঈদী সাহেবের ভক্ত তারা নানা রকম প্রচার চালাচ্ছেন, এবং সেই প্রচারের কবলে পড়ে এই চিকিৎসক যে ভদ্রলোক, তার যে জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। তিনি থানায় জিডি এন্ট্রি করেছেন, এরকম একটি খবর আবার দেখতে পেয়েছি। এটি নিয়ে আরো ইন ডিটেলস আলোচনা করব পরে। আরেকটি খবর, যে খবরটি হলো জনাব দেলোয়ার হোসেন সাঈদীর মামলার একজন সাক্ষী ছিলেন সুখরঞ্জন বালি, অর্থাৎ তিনি রাজাকের কি রাজাকার নন, কিংবা একাত্তরে নারী ধর্ষণ করেছেন কি করেননি, এজন্য যে চাক্ষুষ সাক্ষী দরকার ছিল রাষ্ট্রপক্ষ এই জনাব সাঈদী সাহেবের বিচার চলাকালীন সময়, জনৈক হিন্দু ভদ্রলোক যার নাম সুখরঞ্জন বালি, খুবই আলোচিত কেবল বাংলাদেশে না ভারতেও, তো তাকে আদালতে আনা হয়েছিল এবং পরবর্তীতে তিনি নিখোঁজ হয়েছিলেন দীর্ঘদিন, এবং অনেকে বলার চেষ্টা করেছেন যে তাকে ভারতে পাঠিয়ে দেওয়ার হয়েছিল বা ভারতে পাঠানো হয়েছিল মূলত জনাব দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে, যেন জনাব শুক্রজন বালি তার যে একান্ত অনুভূতি, তার যে অভিজ্ঞতা, সেটি যেন তিনি প্রকাশ করতে না পারেন কোর্টে। সের কারণ হলো তাকে যারা এনেছিল তাদের ধারণা ছিল যে যেহেতু ভদ্রলোক হিন্দু সম্প্রদায়ভুক্ত, যেহেতু তিনি গরিব, যেহেতু তিনি সাঈদীর এলাকার বাসিন্দা, সেহেতু তাকে হয়তো আরও অনেক মানুষের মতো লোভাতুর করা যাবে, বাধ্য করা যাবে, টাকা দিয়ে ক্রয় করা যাবে, কিন্তু যারা তাকে এনেছিল সাজিয়ে গুছিয়ে তারা যখন বুঝতে পারলো যে এই লোকটির ইমানি জজবা অনেক বেশি, তার নীতি নৈতিকতার মান আমাদের সমাজের মানুষরূপী যে পশু রয়েছে তাদের চাইতে অনেক অনেক ঊর্ধ্ব স্তরের, আশরাফুল মখলুকাতের মতো, তখন তারা ভয় পেয়ে গেল, এবং তখন থেকে সুখরঞ্জন বালি বাংলাদেশের আলোচিত ব্যক্তিত্ব। তো সাঈদী সাহেবের মৃত্যুর পর সেই সুখরঞ্জন বালি তিনি অশ্রুসিক্ত হয়েছেন, অশ্রুসিক্ত হয়েছেন এটি বলা যাবে না, আরও মানে যাকে বলা হয় যে তিনি অঝরে কেঁদেছেন, এবং সাঈদী সম্পর্কে তার যে আবেগ, তার যে অনুভূতি, তার যে অভিজ্ঞতা, সেটি তিনি বলেছেন, এবং রাষ্ট্রীয় সমস্ত হুমকি ধামকি, ক্ষমতাসীন দলের লোকজনের হুমকি ধামকি, রাষ্ট্রীয় বাহিনীর হুমকি ধামকি, সব কিছুকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করে তিনি যেভাবে সাঈদীর জানাজা স্থলে উপস্থিত হয়েছেন, এটি বাংলাদেশের ইতিহাসে একটি নতুন মাইল ফলক স্থাপন করে দিলেন জনাব সুখরঞ্জন বালি। সত্যের পক্ষে মানুষ কতটা সাহসী হতে পারে, দুর্নিবার হতে পারে, এবং এখনো যে সব মানুষ জুলুম অত্যাচারকে ভয় পায় না, এখনো যে কিছু মানুষ রয়েছে যারা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে
সত্য কথা বলার যে পারঙ্গমতা প্রদর্শন করতে পারেন তা জনাব সুখরঞ্জন বালিকে দেখলেই বোঝা যায়। এটি হলো দ্বিতীয় খবর। তৃতীয় যে খবর সেটি হলো সাইদি সাহেবকে যেখানে কবর দেয়া হয়েছে তার গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়িতে তিনি একটি মসজিদ তৈরি করেছিলেন, ঠিক সেই মসজিদের পাশে তাকে কবর দেয়া হয়েছে। এখন আমাদের দেশে যেটা হয়, কোনো জনপ্রিয় ব্যক্তি, কোনো পূজনীয় ব্যক্তি, শ্রদ্ধাভাজন ব্যক্তি, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে যারা তাদের ইহজগতে অনেক কর্ম করেছেন, তারা মৃত্যুর পর অনেক শক্তিশালী হয়ে পড়েন, নিদারুণ শক্তিশালী হয়ে পড়েন। তো এই যে জনাব সাইদি সাহেব, তিনি জীবিত অবস্থায় যতটা না শক্তিশালী ছিলেন, তার চাইতে ইন্তেকাল করার পর তার যে রুহানি শক্তি তাগত, এটি যেভাবে বেড়েছে এবং অনাগত দিনে এটি আরও অনেক অনেক বাড়বে, নিঃসন্দেহে বাড়বে। বাংলাদেশে যে সকল ইসলামী বক্তা, পীর মাশায়েখ, ওলি আল্লাহ, গাউস কুতুব যারা ইন্তেকাল করেছেন এবং মৃত্যুর পরে যাদের রোশনায় বহুগুণে বেড়ে গিয়েছে, তাদের যে আকর্ষণ মানুষের মধ্যে আরও বিকশিত হয়েছে এবং মানুষ পঙ্গপালের মতো যাদের কবরস্থানে জিয়ারতের জন্য ছুটে যাচ্ছেন, তাদের মধ্যে আমার কাছে মনে হচ্ছে অনাগত দিনে জনাব সাইদি শীর্ষ অবস্থানে থাকবেন। আজ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে যদিও জামাতের যে অন্তর্নিহিত রাজনৈতিক যে প্রোপাগান্ডা বা তাদের যে আদর্শ, সেটি হলো তারা মৃত ব্যক্তির কবর জিয়ারতকে বা সেই কবরকে কেন্দ্র করে মানুষের সমাগমকে বা কোনো একটা কবরকে পাকা করাকে তারা নীতিগতভাবে সমর্থন করে না, এটাকে তারা অনেকটা শির্ক হিসাবে বিবেচনা করে। কিন্তু সাইদি সাহেব ব্যক্তিগতভাবে তার ওয়াজে কবর জিয়ারতের গুরুত্ব তিনি বর্ণনা করেছেন। কামেল, ওলি আল্লাহ এবং গাউস কুতুবদের যে রুহানি ফায়েজ এবং বরকত, মৃত্যুর পরও যে সেটি চলমান থাকে, এটি তিনি ইসলামে যে আহলে সুন্নাত ওয়াল জামাত এই মতাদর্শ অনুযায়ী তিনি অনেক ওয়াজ করেছেন, যদিও তিনি জামাতে রাজনীতি করতেন। তো তার কবরকে কেন্দ্র করে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে ভিড়ভাট্টা এবং মানুষের যে আকর্ষণ, এটি ক্রমশ বেড়ে চলছে এবং যা কিনা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে, আতঙ্কগ্রস্ত করে তুলেছে। এবং সরকার এই কাজটি যতদিন ক্ষমতা আছে তারা করতে দেবে না। এই জন্য সাইদির যে কবর সেখানে পুলিশের যে প্রহরা, এটি বসেছে বলে আমরা সামাজিক মাধ্যমে দেখেছি। আমাদের দেশে হযরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের কথা বাদ দিলাম, কিশোরগঞ্জে সেই যে পাগলা মসজিদ রয়েছে, একজন ওলি আল্লাহ যাকে পাগলা বাবা বলা হতো, তার সেই মসজিদকে কেন্দ্র করে মানুষের যে ভালোবাসা, মানুষের যে আকর্ষণ, এটি কত প্রবল যে প্রতি তিন মাস অন্তর অন্তর সেই মসজিদের দানবক্স খোলার পরে সেখানে বস্তায় বস্তায় 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা, আরও বেশি ক্ষেত্র বিশেষে সেখানে পাওয়া যায় এবং জনগণ সেটি দান করে। তো সেক্ষেত্রে এ জমানার, বর্তমান জমানার, আমরা পাগলা বাবাকে চিনি না, বা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি ফায়েজ এবং বরকত, এটি আল্লাহ রাব্বুল আলামিন রুহানিভাবে তিনি সেটি সংরক্ষণ করেছেন, কিন্তু আমরা তার কোনো বক্তব্য, তার কোনো স্রোত আমরা এখন পর্যন্ত জানিনি, তার ইতিহাস সম্পর্কে জানি। তো সেই দিক থেকে এ যুগের মুজাদ্দেদ বা এ যুগের ওলি আল্লাহ বা গাউস কুতুব হিসাবে জনগণের মধ্যে যদি জনাব দেলোয়ার হোসেন সাইদির যে আকর্ষণ, এটি বাড়তে থাকে, তাহলে অনাগত দিনে পিরোজপুরে ওনার যে গ্রামখানি যেখানে তিনি শায়িত আছেন চিরনিদ্রায়, এটি অনাগত দিনে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের যে মাজার রয়েছে, কবর রয়েছে, সেগুলোর সাথে অনেক অনেক গুরুত্ব বহন করবে। তো এখন এই যে তিনটি প্রসঙ্গ টানলাম, মূলত একজন ব্যক্তিকে নিয়ে, জনাব দেলোয়ার হোসেন সাইদি। তো তিনি সেই প্রচলিত রাজনীতির অন্যান্য নেতাদের মতো কেউ কেটা নন, যিনি খুব বড় মন্ত্রী হয়েছেন, বহু বছর জেল খেটেছেন দেশের রাজনৈতিক সংগ্রামের জন্য, এটা করেছেন ওটা করেছেন, ভাইয়েরা আমার, বোনেরা আমার, তার সেই যে উদাত্ত আহ্বান বঙ্গবন্ধু যেভাবে দিয়েছিলেন,
এরকম বঙ্গবন্ধুর আহ্বানে যেভাবে লক্ষ লক্ষ মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, জনাব সাইদি সাহেবের ক্ষেত্রে সেই ঘটনাটি কখনো ঘটেনি। কিন্তু তিনি যে সুর তুলেছেন, তিনি যে বিপ্লব, ইসলামী বিপ্লব সেটি চালু করেছেন, এবং তিনি মানুষকে যে শান্তির অভয়বাণী শুনিয়েছেন, এবং মানুষ তার নাম উচ্চারণ করতে গিয়ে তার ওয়াজের মাহফিলে উপস্থিত হয়ে বা তার বক্তব্য শুনে যে আধ্যাত্মিকতা লাভ করেছে, যে অনুপম শান্তির সন্ধান মানুষ পেয়েছে, এবং সেই কারণে যখন মানুষ দেখেছে যে তাদের মনের মতো বা চিন্তার মতো করে জনাব সাইদি সাহেবের প্রতি আচরণ করা হচ্ছে না, জনগণ মনে করেছে যে জনাব সাইদি সাহেবের প্রতি জুলুম করা হয়েছে, তিনি মজলুম, অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, এবং তিনি অসহায় হয়ে পড়েছিলেন, সেই অসহায় অবস্থায় তিনি আল্লাহর দরবারে কি ফরিয়াদ করেছেন, কি কেঁদেছেন, কি বলেছেন আমরা সেটা বলতে পারবো না। তবে তার মৃত্যুর পরে যে ঘটনাগুলো ঘটছে এটি সচরাচর, সাধারণত আমাদের দেশে এই ঘটনাগুলো ঘটে না। অনেক বড় বড় ব্যক্তি মারা গিয়েছেন, জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায়নি, বা বহু বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অনেক কবর, বিখ্যাত ব্যক্তির কবর লোকজন চিনে না, জানে না। কিন্তু মানুষ যাদেরকে ভালোবাসে, যাদেরকে শ্রদ্ধা করে, এবং মানুষ যাদেরকে মজলুম মনে করে, সবসময় তারা মরার পর বা ইন্তেকালের পর তাদের যে কীর্তি কাঁথা, তাদের যে বীর্য, শৌর্য, তাদের যে সুনাম, সুখ্যাতি, এগুলো ক্রমশ বাড়তে থাকে। এটি আল্লাহর একটা নিয়ামত, এটি আল্লাহর একটা কুদরত, এবং সেই কুদরত জনাব আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ক্ষেত্রে অনাগত দিনে কীভাবে কাজ করে অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।